গণধর্ষণ করে হত্যার মামলায় অপরাধী সাব্যস্ত দুইজনের আজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনা কল্যাণপুর থানাধীন বড় ময়দানের। ঘটনার বিবরণে জানা যায় যে বড় ময়দান এলাকার দীপঙ্কর দেববর্মা ও বিথিকা দেববর্মার মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। 9 মার্চ 2017 ইংরেজি তারিখে রাত 10টায় দীপঙ্কর ফোন করে বিথিকাকে একটি নির্দিষ্ট স্থানে আসতে বলে। সরল বিশ্বাসে বিথিকাও সাথে সাথে ওই স্থানে এসে দীপঙ্করের সাথে দেখা করে। এরপর দীপঙ্কর পাশের একটা নির্জন স্থানে বিথিকাকে নিয়ে যায়। সেখানে দীপঙ্কর ও তার বন্ধু রিতেশ দেববর্মা ও অপর আরেকজন অমৃত দেববর্মা রাতভর বিথিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ভোরে মৃতদেহ উদ্ধার করা হয় বিথিকার। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ 2 দিনের মধ্যেই তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ 31 নভেম্বর 2017 ইংরেজি তারিখে আদালতে ভারতীয় দণ্ডবিধি 376(2), 332 ধারায় চার্জশিট দাখিল করে। আদালতে মামলা শুনানি শুরু হলে মোট 43 জন সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে অপরাধী সাব্যস্ত হয় অভিযুক্ত দীপঙ্কর দেববর্মা ও রিতেশ দেববর্মা। শুক্রবার খোয়াইয়ের জেলা দায়রা আদালতের বিচারক বেদপ্রতিম দেববর্মা গণধর্ষণ মামলা 2 অপরাধী দীপঙ্কর দেববর্মা ও রিতেশ দেববর্মাকে আজীবন কারাদণ্ডের আদেশ দেন। মাননীয় সেশন জাজ শ্রী বেদপ্রতিম দেববর্মা দুজন আসামিকে আমৃত্যু কারাবাসের আদেশ শুনিয়েছেন, কারণ তারা দুইজন গ্যাংরেপের অপরাধী। বিগত 9/3/2017 ইং কল্যাণপুর এলাকার বিথিকা দেববর্মাকে তার বাড়ি থেকে তারা দুইজন মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে গ্যাংরেপ করে তাকে হত্যা করে এবং তার লাশ ঘণ্টার বিল এলাকাতে ফেলে দেয়। পরের দিন বিথিকার মা কল্যাণপুর থানাতে FIR করে। কল্যাণপুর থানার দারোগাবাবু নিধিরাম রিয়ান সেই মামলার তদন্ত শুরু করে তিনজন অপরাধীকে গ্রেপ্তার করে। একজন রিতেশ দেববর্মা, একজন দীপঙ্কর দেববর্মা, অপরজন হচ্ছে অমৃত দেববর্মা। আজ সেই মামলার দীর্ঘ শুনানির পর আজ সেই মামলার রায় বের হয়। এই 3 জন আসামির মধ্যে একজন আসামি বেকসুর খালাস পেয়ে যায় অনেক আগেই, কারণ সেই আসামির বয়স একটু কম ছিল। আজ সেই মামলার রায় ঘোষণা হয়েছে, সেটা আমাদের সমাজের কাছে একটা বার্তা যাবে যে সতর্ক, মানে সবাই যারা অপরাধী তাদের বিরুদ্ধে এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি সেই ধরনের কোনো অপরাধ সংঘটিত করে। আজ মাননীয় আদালতের যে রায় সেটা দৃষ্টান্তমূলক বলে আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।